আমি হলাম অমর্ত্য ভট্টাচার্য, একজন লেখক। যদিও সেভাবে আজ পর্যন্ত কোনো ছোট গল্পও পাবলিশ করে উঠতে পারিনি। বাবা মার রেখে যাওয়া বাড়িতে বোনের সাথে থাকি, যদিও তার সাথে আমার খুব একটা বনে না, তাও থাকতে হয়। হয়তো জীবনে সেভাবে কোনো ইন্সপিরেশন পাইনি বলে কোনো লেখা শেষ করে উঠতে পারিনি। কোনোদিন কোনো প্রেমও হয়নি সেভাবে, বন্ধু বান্ধব কেউ নেই, শুধু একজনই আছে, বাংলা ছবির খুব বিখ্যাত এক নায়িকা রীতিশা সেন, আমার জীবনের একমাত্র ভালোবাসা। কিন্তু সেখানেও আমি ব্যর্থ, কোনোদিন দূর থেকেও তাকে চোখের দেখা দেখে উঠতে পারি। আমার এই একঘেয়ে জীবন যে একদিন হঠাৎ এভাবে পাল্টে যাবে, আমাকে এভাবে নিচে নামিয়ে দেবে, সেটা আমি কোনোদিন কল্পনাও করে উঠতে পারিনি। পেন দেখি তোকে দিয়ে ভাগ্যের শিখে ছেড়ে কিনা। এই এত তাড়াহুড়ো কোত্থেকে আসে রে? তোর তাতে কি আমার তাতে কি মানে? সারাদিন করিসটা কি তুই? এই শোন, আমি না লিখি লিখি, ঠিক আছে? কি করিস তুই, লিখিস? যার জন্য আজ অবধি তো একটা ছোটি বইও পাবলিশ করতে পারলি না। এই শোন, তোর এই থোবড়া নিয়ে তো এখনো বিয়েও হলো না, বিয়ে করে ফুটে যা, যা তো এখান থেকে যা। দেখ দাদা, ফালতু কথা না বলবি না, আমাকে না যথেষ্ট সুন্দর দেখতে। শোন, কোথায় যাচ্ছিলিস সেখানে যা, যা যা যা। মুডটাই পুরো গেল। আবার একটা উপন্যাসের শুরু, কবিতে চুমুক আর গল্প বয়ে যায় তার নিজের স্রোতে। সমস্ত গল্প যখন তোর জন্য একটু কফি বানিয়েছি, খাবি? হ্যাঁ, দিয়ে যা যা। গল্প নিজের স্রোতে বয়ে চলল, হঠাৎ তার ধ্যান আকর্ষণ করলো জোরে বেজে ওঠে একটা গান। সে চারিদিকে তাকিয়ে দেখল, সেই মুহূর্তে আমি জানতাম এই পেনটাকে দিয়ে আমি নিজের কাছে কাকে নিয়ে আসব। তোমার লেখা আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার সাথে কাজ করার জন্য সব কিছু করতে পারি। সব কিছু?
সব কিছু। তুমি খুশি তো? ইউ আর দ্য ওনলি ম্যান আই নো। এই কলমটা দিয়ে তুমি যেটা চাও তুমি সেটাই পেতে পারো। এনিথিং। ইউ আর দ্য ম্যান। ইউ আর দ্য ম্যান। ইউ আর দ্য ম্যান। ইউ আর দ্য ম্যান। You are the man. 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 ওই তুই এখানে কি করছিস? যা যা যা, কফিটা নিয়ে আয়। এভাবে কথা বলছিস কেন রে? বেশ করেছি। এই তুই আমার লেখার খাতা আর পেনটা নিয়ে কি করছিস? কি আবার করব, দেখছিলাম গল্পটা। ইস, চরিত্রটা কি বাজে রে। তবে আমি শেষটা লিখে দিয়েছি, তুই চিন্তা করিস না। শেষটা মানে? হ্যাঁ মানে ছেলেটা এত অন্যায় করলো আর ছাড়া পেয়ে যাবে। আমি গুছিয়ে লিখে দিয়েছি যে ওকে পুলিশে ধরে নিয়ে চলে গেছে। তো সব আজে বাজে ছবি, পেন দিয়ে নাকি এসব হয়? এসব ছবি দেখে টাইমটাই নষ্ট হলো, মুডটাই পুরো খারাপ হয়ে গেল। এই ড্রাইভার, সামনে কে দাঁড়িয়ে আছে, গাড়িটা সাইড করো তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটু সাইড করো।
কোথায় যাবেন? এই তো সামনে। হ্যাঁ, কিন্তু জায়গাটা কোথায় নামবেন? আপনি যেদিকে যাচ্ছেন ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠে আসুন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি শৌফিক। আমার কোনো নাম নেই, আমি ভুলে গেছি। তো আপনি এত রাতে এই রাস্তায় কি করছিলেন? হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, ভাবলাম যাই একটু ঘুরে আসি। কিন্তু ওখানে তো কোনো বাড়ি ছিল না, শুধু একটা শ্মশান ছিল। আমি ওর কাছেই থাকি। আচ্ছা, এত রাতে আপনি একা বেরিয়েছিলেন, ভয় করে না? ভয়, ইচ্ছা, কামনা, লোভ, এইসব আমার আর হয় না। আজব, খুব অদ্ভুত মানুষ আপনি। আমি যে মানুষ সেটা আপনাকে কে বলল? বেশ ভয়ের কথা বলেন তো আপনি। তো এই ভৌতিক পরিবেশে একটা ভূতের গল্প হবে নাকি? হতেই পারে। আজ আমার অফিসের এক পুরনো কলিগ আসবে, তোর সঙ্গে দেখা হয়ে যেত, সেই ছোটবেলায় তোকে দেখেছিল। কলেজে পড়ে আমার কোনো প্ল্যান নেই, বাড়ি আসবো অ্যাজ ইউজুয়াল। এটাই তো তোর এক দোষ, এত বড় হয়ে গেলি কোনো বন্ধু বান্ধবী নেই, কোথাও যাস না, কারোর সাথে মিশিস না, সারাদিন ল্যাপটপে মুখ গুজে বসে থাকিস। বন্ধুত্ব হওয়ার জন্য না পকেটে টাকা থাকা দরকার। তুমি আমাকে যে টাকাটা দাও পকেট মানি হিসেবে পার ডে 100 টাকা করে, ওটাতে বন্ধুত্ব থাকে না। অদ্ভুত, আমাদের সময় তো বন্ধুত্ব হতো মন দেখে, পকেটে 50 পয়সা নিয়ে কত আড্ডা দিয়েছি, ঘুরেছি। এইসব কথা বলে তুমি নিজেকে ভোলাতে পারো বাবা, আমাকে নয়। তা কি করবো বল, তোর মা মারা যাওয়ার পর জুট মিল তো বন্ধ হয়ে গেল, তা আমার মতো এই বুড়োকে কে চাকরি দেবে বল? তা বলে লোকের বাড়ি বাড়ি গিয়ে ফিনাইল বিক্রি করবে? জানো তো বাবা, তোমার আসলে কোনো কিছু করার অ্যাম্বিশনই নেই, যা আছে তাতেই তোমার। এতেই আমি খুশি, আর এই নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম, অত অ্যাম্বিশন ট্যাম্বিশন আমার ধাতে সইবে না। জেঠু আমি আসছি। সাবধানে রাস্তা দিয়ে যেও। দুর্গা দুর্গা।
দেখে নাও এবং আমার কথাগুলো ভালো করে শুনে নাও। অনন্যা, কি ভাবছো তুমি? কি হয়েছে? তোমার মন কোন দিকে? আমি এতক্ষণ যেটা তোমাদের বোর্ডে বোঝাচ্ছিলাম সেটা তুমি এখন আমাকে বোঝাও। সরি ম্যাম, আমি মন দিয়ে শুনিনি। তাহলে তোমার মনটা কোন দিকে? এটা ছেড়ে আপনি ফিনালের কম্পোজিশন জিজ্ঞেস করুন, ঠিক উত্তর দিতে পারবে। শাট আপ! এত খরচা করে এত বড় কলেজে তোমরা পড়ছো, এবার একটু পড়াশোনায় মনটা দাও, তা না হলে তো তোমাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, আর সেই সুযোগে ফিনাইলও বিক্রি হয়ে যাবে। চুপ করো, বোর্ডের দিকে তাকাও, সবাই বসে যাও। অনন্যা, ভালোই তো স্যান্ডউইচ খাচ্ছিস, সকালবেলা আমার বয়ফ্রেন্ডকে হা করে গিলছিলিস, পেট ভরেনি তাতে না? খুব শক্ত। কে তোর বয়ফ্রেন্ড? খুব ভালোই তো নাটক জানিস তুই, চিনতে পারছিস না ওর বয়ফ্রেন্ডকে? এদিকে তো সারাক্ষণ হা করে তাকিয়ে থাকিস ওর মুখের দিকে। আসলে নাটক করাটা ওর একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছিস না লোকের দরজা দরজায় গিয়ে অভিনয় করতে হয়? ও হ্যাঁ, আমরা খুব গরিব, একটা ফিনাইল নিয়ে নাও। ফিনাইলের সাথে আমি ফ্রি, এই তো চেহারা, তার উপর আবার রাজকে দেখে সারাক্ষণ ধরে। আরে ফ্রিতে কেন, আমি তো টাকা দিতেও রাজি আছি, বাথরুমটা ফাঁকা আছে অ্যান্ড আই হোপ তোমার কাছে মাউথ ওয়াশটাও আছে। ঋষি, পুরুষ মানুষ হয়তো ভালোই মেরে গায়ে হাত তুলে শিখে গেছিস দেখছি। তুমি তো আদিক্ষেতা কিসের এই ভিখারির মেয়েটার প্রতি? তোমাদের সাথে তো এখানেই আমার তফাত, আমার বাবা মা আমাকে সবাইকে সমানভাবে সম্মান করতে শিখিয়েছে। তুমি এই মেয়েটার জন্য আমাদের এতগুলো কথা শোনালে, স্ট্রেঞ্জ। এই চল। সরি অনন্যা, ওরা মাঝে মাঝে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে, তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি আমার নাম জানো? হ্যাঁ ডেফিনেটলি, আমরা 1.5 বছর ধরে কলেজে একসাথে পড়ি, আমি তোমার নাম জানবো না কি বলো? আমি তো এটাও জানি যে তুমি নর্থ কলকাতায় থাকো, হেঁটে যাতায়াত করো এবং বাড়িতে একা একা থাকো, মাঝে মাঝে উল্টো দিকের ফুচকার দোকান থেকে ফুচকা খাও, কি তাই তো? কিরে ফিরার আলি, বুঝলি, জুট মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সবারই অবস্থা খারাপ, কিন্তু তোর তো খুব ভালো চলছে। ওই তো অনন্য এসে গেছে, এই দেখ সৌমিত্র জেঠু। হাই, কেমন আছিস? খুব ভালো। হ্যাঁ রে, তোর কপালে কি হয়েছে, কেটে গেছে? আমি একটু থাক, ব্যাগটা রেখে গেলাম এখানে। Chinese.
অনেক ব্লাড দিয়ে পে করেছি, এবার পে ব্যাক পাওয়ার টাইম। উইশ করতে হবে ভগবান, প্লিজ 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 প্লিজ, প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর প্রচুর প্রচুর। বাংলা বোঝো না, চাইনিজে বলতে হবে, চাইনিজ তো আমি জানি না। প্লিজ আমার উইশটা বোঝার চেষ্টা করো, আমার প্রচুর টাকার দরকার, প্রচুর 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 টাকা দরকার। আমি তো দেখলাম, আমি নিজে হাত পা ধরে দেখলাম, বডি পুরো স্টিফ হয়ে গেছে, হাত পা পুরো বেঁকে গেছে, কিভাবে এরকম হতে পারে? কি করে জানবো স্যার, আমি তো ঘুম থেকে উঠে দেখলাম বডি ওভাবে পড়ে আছে শক্ত হয়ে। আর এটা তো তাহলে ভৌতিক ব্যাপার হয়ে গেল, আপনি জানতেই পারলেন না যে বডিটা ওরকম কখন হলো বলুন। সেটাই তো কথা, যার জন্য তো আপনাদের খবর দেয়া। আচ্ছা আপনি উনি যখন পড়ে যান তখন কি আপনি কোনো সাউন্ড পান? না না আমি ঘুমোছিলাম তো, আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর কালকে আমার এক বন্ধু এসেছিল, তার সঙ্গে গল্প গুজব করে ও চলে গেল, আমি খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়লাম। আচ্ছা আপনার দাদা কালকে কোথায় ছিল? উনি কি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে গেছিলেন? না না তো তখন ঘুমোচ্ছিল, তাছাড়া কালকে সারাদিনও কোথাও বেরোয়ও নি, বাড়িতেই ছিল। শুনছেন, ভেতরে আসতে পারি? আসুন, কিন্তু কি ব্যাপার বলুন তো। আসলে আপনার দাদার ব্যাপারটা আজ বিকালে জানতে পারলাম, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। ও হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন বসুন। নমস্কার, আমি অমিতাভ, আপনার দাদা মানে মিস্টার মহর্ষি সেনগুপ্তের লয়ার আমি ছিলাম। আচ্ছা, আর ওনার উইলটাও আমি তৈরি করে দিয়েছি। আসলে সরি এই সময় এইভাবে, মানে জানি এই সময় আসাটা একটু ডিস্টার্বিং, কিন্তু ইটস আর্জেন্ট, কিছুটা ওই বাধ্য হয়েই আসতে হলো আর কি। না না বলুন না বলুন, আমি শুনছি। আসলে আপনি তো জানেন আপনার দাদার কোনো ছেলে বা মেয়ে ছিল না, তাই উনি ওনার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার এবং আপনার মেয়ে অনন্যা সেনগুপ্তের নামে লিখে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। আমি আসলে সেই উইল আর লকারের চাবি দেওয়ার জন্যই আপনার কাছে এসেছি। এছাড়া উনি কিছু FD এবং ইনভেস্টমেন্টও করে গেছেন। আচ্ছা এইসবের টোটাল ভ্যালুয়েশন কত? দেখুন ম্যাডাম, এইভাবে তো টোটাল ভ্যালুয়েশন বলা যায় না, তবে বাড়ি এবং
এফডি মিলিয়ে প্রায় ধরুন 1.5 কোটি টাকা। এছাড়াও উনি লকারে বেশ কিছু ক্যাশ টাকা রেখে গেছেন, সেটা এক্স্যাক্টলি কত তা আমারও জানা নেই। আপনি এক কাজ করুন না, আপনি কাল একবার আমার অফিসে আসুন, আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন এবং অফিসে চলে আসুন, সেখানে কিছু ফর্মালিটি সিগনেচার এগুলো করতে হবে, তাহলেই হবে। আমার অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি চাই রাজ আমাকে ভালোবাসুক রিয়াকে ছেড়ে। শোন না, রাজ বলছিলাম, বলছি আজকে কলেজে না গিয়ে চল না কোনো একটা ক্যাফেতে দেখা করি, তোর সাথে কিছু কথা ছিল। হঠাৎ এখানে ডাকলে? তুই জানিস না আমি তোকে কেন রেখেছি এখানে? আমি জানি তুই কিরকমভাবে তাকিয়ে থাকিস আমার দিকে, জানিস তো আজকে তুই যা ভালোবাসিস সেগুলোই অর্ডার দিয়েছি আমি। কি বুঝলি? তুই কি ফলো করছিস নাকি আমাদেরকে? হ্যাঁ ফলো করছি। ইউ বিচ, তুই ওর সাথে এখানে ঘুরতে আসছিস, লজ্জা করে না তোর? তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানো? চুপ, কি হলো, কথা বেরোচ্ছে না? তোর না আমাকে দেওয়ার মতো কিছু নেই, বুঝলি? আই এম বোর্ড অফ স্লিপিং উইথ ইউ, তোকে আর আমার ভাল লাগে না, আই এম ব্রেকিং আপ উইথ ইউ, গেট লস্ট। হ্যালো, অর্ণা, তোর জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসিস? বাবা, ভাই, আর এখন তো তুইও আছিস। খা। কিন্তু আমি কিন্তু আমার জীবনে সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। দেখবি, ইশ!
অমিত, বাবা এখন তো টাকা পয়সার কোনো অসুবিধা নেই, এই ফিনাইলের ফ্যাক্টরিতে কাজ করাটা ছাড়া যায় না। তো কী হয়েছে? ওসব টাকা আমার কোনো দরকার নেই, তোকে দিয়ে দেবো, তুই খরচ করিস। প্রয়োজনের বেশি আমার কোনো দিনও দরকার ছিল না, আজও নেই। কাজটা তো করি আমি মনে শান্তির জন্য, শেষ দিন অবধি পরিশ্রম করব, খাবো। আর তোর ওই জ্যাঠার টাকা, সেটা তো আমার রোজগারের টাকা নয় যে তার দৌলতে বসে আমি বসে বসে খাবো। তোমার মতো মানুষ না দুনিয়াতে খুব কম, লোভ রাগ কোনো কিছুই নেই। আসে তো, তারপর তোর আর অমিতের কথা মনে পড়লে সব রাগ চলে যায়, তখন নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, ব্যাস মনে আর কোনো খেদ থাকে না। কিরে কিছু বুঝলি? চলো বাবু আমরা বেরোই, তোমাকে স্কুলে পৌঁছে আমি অফিস চলে যাবো। চলো। হ্যাঁ রে, তোকে কলেজে পৌঁছে দেবো। না না, আজকে সব বন্ধুরা বাড়িতেই আসবে, গ্রুপ স্টাডিজ। এটা কি? না মানে তুমি আগের দিন বলছিলে না তুমি তোমার বাবাকে আমার চেয়েও বেশি ভালোবাসো, তাই আমি আগের দিন তোমার বাবাকে আর ভাইকে সরিয়ে দিয়েছি। কাল রাতে আমি এসেছিলাম তোমায় দেখতে, তখন দেখি তোমার বাবার গাড়িতে দাঁড়িয়েছে। আমি ভাবলাম যদি গাড়ির ব্রেকটা কেটে দিই তাহলে কেমন হয়, তখন তো আর আমাদের মাঝখানে কেউ থাকবে না। বলো সব তোমার জন্যই করেছি। কি হলো, গেট আউট, রেগে যাচ্ছ কেন? গেট আউট, গেট আউট। আপনাকে আইডেন্টিফিকেশনের জন্য হয়তো একটু আসতে হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট সাইট থেকে দুটো বডি পাওয়া গেছে। তো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, ওসব টাকা আমার কোনো দরকার নেই, তোকে দিয়ে দেবো, তুই খরচ করিস। প্রয়োজনের বেশি আমার কোনোদিনও দরকার ছিল না, আজও নেই। ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই, আমার চাই। কলেজ আছে?
কি নাম ধরে ডাকছে? নাম ধরে ডাকছে? তুই এদিকে আয়, তোকে চটকাবো করে। গুড মর্নিং, 8:30 বাজে। বাবা আমি আসছি। আরে অমলেট বানিয়েছি, খেয়ে যা। অমলেট আমি খেয়ে যাব, আর তোমার এক কলিগ আসার কথা আছে, তার সাথেও আমি আজকে বিকেলে এসে কথা বলবো। কলেজ থেকে এসে আজকে আমি তোমার সাথে অনেকক্ষণ গল্প করব। বাবা, তোর আজ কি হলো? গল্প করবি এই বুড়ো বাপের সাথে? বুড়ো হবে তুমি তোমার কাছে, আমার কাছে তো সুপার হিরো। অমলেটটা দাও। আমি বেরোচ্ছি, সাবধানে থাকবে কিন্তু, বাইরে কিন্তু জল পড়ে, একদম সাবধানে হাঁটাচলা করবে। ওকে ওকে, রাইট, বাই। সাবধানে রাস্তা দিয়ে যেও। দুগা দুগা। এবং আমার কথাগুলো ভালো করে শুনে নাও। অনন্যা, অনন্যা, আমি এতক্ষণ যেটা তোমাদের বোর্ডে বোঝাচ্ছিলাম সেটা তুমি এখন আমাকে বোঝাও। আসলে ম্যাডাম, মনটা না আসলে, না না, অন্যদিকে ছিল। তাহলে তোমার মনটা কোন দিকে? এটা ছেড়ে ফিনালের কম্পোজিশন জিজ্ঞেস করো, ঠিক উত্তর দেবে। আর ম্যাডাম প্লিজ, আপনি রিয়াককে লাড্ডুর রেসিপি জিজ্ঞেস করুন না, খুব ভালো বলতে পারবে। আর কাকুরগাছিতে তো তোদের একটা দোকান আছে না, গেছিলাম একবার। শাট আপ, বোর্ডের দিকে তাকাও সবাই, বসে যাও অনন্যা। কিরে, ভালোই তো স্যান্ডউইচ খাচ্ছিস, সকালবেলা আমার বয়ফ্রেন্ডকে হা করে গিলছিলিস, পেট ভরেনি তাতে না? খুব শক্ত। কি করবো বল, তোর বয়ফ্রেন্ডটা তো হ্যান্ডসাম দেখতে, না না দেখে থাকতেও পারি না। তোর সাহস তো কম না, ফিনাইল বিক্রি করে এত বড় বড় স্বপ্ন। শোন অমৃতা, ফিনাইলের সঙ্গে জল মেশালে না কেউ মরে না, বরং 2 সপ্তাহ লুজ মোশনের বাড়িতে পড়ে থাকতে পারে। তোর খুব সাহস হয়েছে না, তুই আমাদের ভয় দেখাচ্ছিস? তোর ক্যাটাগরি জানা আছে জানিস তো, এক্ষুনি তো 50 টাকা দিলে বাথরুমে গিয়ে। পুরুষ মানুষ হয়ে তো ভালোই মেরে গায়ে হাত তোলা শিখে গেছিস দেখছি। থ্যাংক ইউ রাজ, বাট আই ডোন্ট নিড ইউর হেল্প। Yeah.
এই গাড়িটা একটু সাইড করে দাও, আমি একটু হালকা হব। গল্পটা কেমন লাগলো? গল্প ঠিক যেমন লাগে, শুনতে ভালো কিন্তু নকল। এমা, এটা সত্যি একটা ঘটে যাওয়া ঘটনা, আর আপনি কি করে জানলেন যে এটা আসল না? কারণ আমি জানি ভূত প্রেত এভাবে কাজ করে না। আচ্ছা, তোমায় আরেকটা গল্প বলছি। এটা একদম 100% ঘটে যাওয়া ঘটনা, ঠিক আছে? ছোটো থেকেই আমার খুব ট্রেনের আওয়াজ শুনতে ভালো লাগতো, একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো জীবনটাও অনেকটা ট্রেনের লাইনেরই মতো, একটা ছোট্ট ডিসিশন অনেক সময় তোমায় অনেক অনেক দূরে একটা অচেনা জীবনে এনে ফেলে দিতে পারে। আমারও নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত আজ আমায় এখানে টেনে নিয়ে এসেছে। কোথাও একটা বুঝতে পেরেছিলাম হয়তো এরকম কিছুই হবে, কিন্তু ওই একটা কথা আছে না, ভবিতব্যকে আটকানোর ক্ষমতা মানুষের নেই। আরে তুই শোন না, ভূতটা তোর সামনে আসলো, এসে মাথাটা ঝুঁকিয়ে দিল। ভূতটার চোখ নেই, শুধু বড় বড় দুটো গর্ত। দাদা আর বলিস না, আমার খুব ভয় করছে। শোন না, ভূতটার এত বড় চুল, তোর মতন উস্কো খুস্কো, পুরো ঝুলছে, তোর সামনে আসলো, তোর দিকে তাকিয়ে আছে, তারপর মুখটা এমন হা করলো যাতে তোকে পুরো নিগলে নিতে পারে। অরিত্র, অমৃতাকে ভয় দেখানো বন্ধ করবি? ও এত ছোট, তোর থেকে তাকে এইভাবে ভয় দেখাতে খারাপ লাগে না? ছোট তো কি হয়েছে, ভয় পাবে ও? চুপ করো, একদম গিয়ে শুয়ে পড়ো। দেখ, দাদার উপর রাগ করো না অমৃতা। দাদা সবসময় আমাকে ভয় দেখায়, কেন বলো তো? এভাবে আমার একদম ভালো লাগে না। তুমি যদি এইভাবে ভয় পেয়ে পেয়ে সারা জীবন চলতে থাকো, কেউ না কেউ তোমাকে ভয় দেখাবেই। যদি রাগ করতেই হয় দাদার উপর, তাহলে প্রমিস করো যে আর ভয় পাবে না, সামনে কোনো বাধা দেখলে সেটার মুখোমুখি হয়ে লড়ার চেষ্টা করবে। তুমি ঠিক থাকলে তোমার সাথে কোনো দিন খারাপ হতে পারে না। সেদিন মায়ের কথাটা মনে খুব বড়ভাবে গেঁথে গেছিল, কিন্তু নিজের জীবনে তাকিয়ে দেখলে কখনো কখনো মনে হয় নিজে ভালো থাকলেই কি সত্যি তার সাথে ভালো হয়? তাহলে আমার সাথে সবকিছু এত খারাপ কেন হলো? অরিত্র, আজ তোমাকে একটু বোনের খেয়াল রাখতে হবে। কেন, কোথায় যাচ্ছ? আজ দুপুরের ট্রেনে আমরা দুর্গাপুর যাচ্ছি, বলেছিলাম না তোমার মামার শরীর খারাপ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শকুনি মামা। অমৃতা। শিখর মামা। ও, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আমার একা একা খুব ভয় করে। তোরা তো ভয় কিসের মা? ভয় কেন, দাদা তো থাকবে, আর ভয় পেলে বলেছিলাম না সেদিন। হ্যাঁ, আমি গুড গার্ল, আমার সাথে সব গুড হবে। একদম। কিরে এত পড়ছিস, ঘাড়ে তো ভূত চাপবে। দাদা তুই থামবি? তোর বেশি হচ্ছে না দাদা? এবার দেখ কেমন লাগে অন্ধকারে থাকতে। দাদা,
থেকে ফোন এসছে, বাবা মা যে ট্রেনে ছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে। কি করব আমি? তোর কি আজ তাড়াতাড়ি ডিউটি আছে নাকি? হ্যাঁ, আজকে একটু আর্লি যেতে হবে। তা অফিসেরই কাজ তো, নাকি তোর ওই বসের সাথে কোনো কাজ আছে? মানে? দেখ, মানেটা তুই ভালো করেই জানিস, তাই না? তোদের অফিসের ওই প্রদ্যুৎ নাকি, এই তোর সঙ্গে তোর বসের সম্পর্কের কথাটা না সবাই জেনে গেছে। রাত্রিবেলা গাড়িতে করে বাড়িতে ছাড়তে আসছে, এত প্রেম তোদের। আর তাছাড়া শুধু আমি কেন, গোটা পাড়া জেনে গেছে যে তুই অফিসে কি করে বেড়াচ্ছিস। দেখ দাদা, তোর পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু আমি ইন্টারফেয়ার করি না, তাই আমি কার সাথে কি করছি না করছি সেটা নিয়ে প্লিজ নাক গলাতে আসিস না। আর কার সাথে প্রেম করব আর না করব সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। একদমই ঠিক, কিন্তু কি বলতো, বাবা মা না তোর দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছিল। একটু মনে করে দেখ দিনগুলো, আমি জানি না তোর মনে আছে কিনা। আর তাছাড়া তোর তো যথেষ্ট বয়স হয়েছে, তুই এবার বিয়েটা করে নে না। বিয়েটা করে নিয়ে তুই যেখানে ইচ্ছা যা, যা খুশি কর, কেউ তোকে কিচ্ছু বলতে আসবে না, আর আমি একটু শান্তি পাই। এই দাদা, তোকে আমি কী অশান্তি দিচ্ছি রে? সারাদিন আমি কি করছি না করছি সেটা না ভেবে কোনো একটা কাজ জোটা না, কতদিন এভাবে বাবা মার পয়সায় বসে বসে খাবি? কি করব, কোনো অপশান নেই। আর কেউ যদি আমাকে ওই চাকরি না দেয় তো আমি কি করব? আমার তো তোর মতো আর ওই বসের সাথে গাড়িতে শুয়ে বসে কাজ বার করার অপশানটা নেই, তাই না? তার মানে তুই কি বলতে চাইছিস, যে আমি কম্প্রোমাইজ করে কাজটা জুটিয়েছি? দেখ, আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই বিয়েটা এবার করে নে, এরপর বয়স বেড়ে গেলে কিন্তু। দাদা, আমি তোকে বারবার বলেছি যে আমি বিয়ে করব না। কেন? গাড়িতে করে একসঙ্গে ঘুরে বেড়াতে পারিস, আর বিয়ে করতে প্রবলেমটা কোথায় তোর? সেটার জবাব আমি তোকে দিতে বাধ্য নই। আমি ওকে কারণটা না বলে থাকলেও আমি ছোটবেলা থেকেই বাবা মা মারা যাওয়ার পর থেকে একটা অদ্ভুত ভয় পেতাম। আমার দেখা ওই ছায়াটা আমায় আরও খারাপ কিছুর আভাস যেন দিয়ে গেছিল। জীবনে খুব খারাপ কিছু হয়তো আমার সাথে হতে চলেছিল, আমি চাইনি যে নতুন করে কাউকে আমার সাথে জড়িয়ে ফেলতে। কিন্তু অদ্ভুতভাবে আমি জানতামই না যে আমার শেষের পথে হাঁটা আমি শুরু করে ফেলেছিলাম। হ্যাঁ বলো। হ্যালো, গুড মর্নিং সুইটহার্ট। প্রদ্যুৎ, প্লিজ তুমি সকাল সকাল স্টার্ট করো না, আমি অফিস যাচ্ছি এখন। কি ব্যাপার, সকালবেলায় মুড খারাপ? তোমার দাদা আবার কিছু বললো নাকি আমাকে নিয়ে? হ্যাঁ, ওই যে আমি তোমার সাথে ঘুরতে পারলে আমি তোমাকে বিয়ে কেন করতে পারি না। তা তুমি কি বললে? কি বলবো, আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড। একটা কথা বলি, আমি তো তোমাকে অনেক দিন ধরেই বলছি যে এবার ওই বাড়ি থেকে চলে এসো, আর সত্যি কথাই তো এভাবে বিয়ে না করে ঘুরে বেড়াবার কি দরকার বলো? আমরা দুজনেই তো ম্যাচিউর, একটা ডিসিশন তো আমরা নিতেই পারি। প্রদ্যুৎ, প্লিজ অ্যাটলিস্ট তুমি স্টার্ট করো না এখন। আমি তোমাকে আগেই বলেছি বিয়ে না করতে চাওয়াটা এটা সম্পূর্ণ আমার ডিসিশন, আর এর কারণটা আমি কারোর সাথেই শেয়ার করতে পারবো না। আচ্ছা, কি এমন পার্সোনাল ডিসিশন বলো তো যেটা তুমি আমার সাথেও শেয়ার করতে চাও না, কি এমন আছে? প্রদ্যুৎ, আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি ডু, বাট ভালোবাসলেই কি বিয়ে করতে হবে? আর তাছাড়া আমাদের তো রোজই দেখা হচ্ছে, সব নিডসও ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে আর কি চাই তোমার? তোমাকে চাই,
তোমাকে পুরোটা চাই। হ্যাঁ আমি মানছি আমাদের রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমরা ঘুরতেও যাচ্ছি, হয়তো ফিজিক্যাল নিডসও পূরণ হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে কি জানো তো, আমি ইমোশনালি তোমার থেকে অনেক দূরে রয়েছি। তুমি কোথাও একটা বাউন্ডারি করে রেখেছো আর আমি সেটা ক্রস করতে পারছি না। আর বিয়ে করলে বুঝি সেটা ক্রস হয়ে যাবে? হয়তো হবে না, কিন্তু তাহলেও আমার মনে হয় যে বিয়ে করলে হয়তো ইমোশনালি তোমার অনেক কাছে আসতে পারবো। তোমার ফিজিক্যালি মেন্টালি সবটা চাই, কিন্তু প্রদ্যুৎ আমার পক্ষে সম্পূর্ণটা দেওয়া এই মুহূর্তে পসিবল নয়। তুমি তুমি প্লিজ আমাকে আর জোর করো না প্রদ্যুৎ, আমার আমার তোমাকে বারবার এইভাবে হার্ট করতে একদম ভাল লাগে না। হ্যালো প্রদ্যুৎ, প্রদ্যুৎ, আচ্ছা আচ্ছা প্লিজ প্রদ্যুৎ তুমি বলো তোমার কি চাই, তোমার জন্য কি করতে হবে? অ্যাকসেপ্ট বিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আজকের অফিসে আসতে হবে না, আমি তোমাকে পিক আপ করে নিচ্ছি, তুমি চলো, তুমি আমার বাড়িতে এসো। হুম, কেন বাড়ি খালি নাকি? ঠিক তার উল্টোটা, বাড়িতে সকলে আছে, তুমি বাড়িতে এসো, আমি তোমার সাথে মা এবং বোনেদের আলাপ করিয়ে দেবো। প্রদ্যুৎ তুমি খুব ভালো করেই জানো যে আমার ফ্যামিলি গ্যাদারিং একদম পছন্দ নয়। তুমি কিন্তু প্রমিস করেছো, এক্ষুনি প্রমিস করেছো। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি কলেজ মোড়ে ওয়েট করো, আমি তোমায় পিক আপ করে নিচ্ছি। ওকে বাই। বাই। আচ্ছা আমি এখন একটু বেরোচ্ছি, আমার আসতে লেট হবে। এসো এসো মা। আরে মা, আর আমার দুই বোন আছে, অনামিকা এবং নিবেদিতা। হাই, হ্যালো। আর মা ও অমৃতা। প্রদ্যুতের মুখে তোমার কথা অনেক শুনেছি। আচ্ছা তোমরা একটু কথা বলো, আমি আসছি। এই আমি কথা বলো না, আমি আসছি। তাতে কি হয়েছে? আমরা আছি তো, চলো তুমি আমাদের সাথে কল, চলো 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 এসো। এটা হলো প্রদ্যুতের 4 বছরের জন্মদিনে তোলা, দেখো তখন থেকেই ক্রিকেট খেলতে কত ভালোবাসতো, কত ব্যাটের ছবি। আর সুইট এটা, এটা যখন ক্লাস 2 পড়ে তখনকার তোলা, ফার্স্ট হয়েছিল। আচ্ছা অমৃতাদি, তোমার সাথে প্রদ্যুৎ তার অফিসেই আলাপ? হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম, অ্যান্ড দ্যাট টাইম আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি এতটাই নার্ভাস ছিলাম যে ওর গায়ে এক গ্লাস জল ফেলে দিয়েছি, আমি তো ভাবলাম আমার চাকরিটাই গেল, বাট হি ওয়াজ ভেরি নাইস টু মি। আচ্ছা অমৃতাদি, তোমাদের প্রথম ডেট? ডেট আমরা সেভাবে কোথাও যাইনি, বাট অফিস থেকে আমরা সবাই একটা ডিনারে গেছিলাম, আর সেখানে ও ড্রিঙ্ক করে আমাকে প্রপোজ করে। আর তুমিও হ্যাঁ বলে দিলে? আসলে প্রথম থেকেই আমার ওকে খুব ভালো লাগতো। যা একটু তো ঘোরাতে পারতে, এত সহজে কেউ হ্যাঁ বলে নাকি? আমি না ওসব ঘোরানো টোরানো পারি না, আমার মন থেকে যেটা আসে আমি সেটাই করি। আমার যেটা অদ্ভুত লাগে, তোমার মতো এত ইন্টেলিজেন্ট আর সুন্দরী একজনকে দাদা ইমপ্রেস করলো কীভাবে? এক্স্যাক্টলি, নো নো, হি ইজ ভেরি অনেস্ট, ওর কাজের প্রতি অনেস্টি দেখেই আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা অমৃতাদি, তোমার আর প্রদ্যুতার ব্যাপারটা তোমার মা বাবা জানেন? আমার আমার কেউ নেই, আমি আর আমার দাদা, ছোটবেলায় আমাদের বাবা মা মারা যাওয়া। অমৃতা এরকম কথা আর কখনো বলবে না, এই বাড়িটাকেই মনে করবে তোমার নিজের বাড়ি, তোমার যখন ইচ্ছা হবে তুমি এই বাড়িতে চলে আসবে। হ্যালো, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, এখন রাখ। কি ব্যাপার ম্যাডাম? প্রদ্যুৎ, না আই নিড টু টেল ইউ সামথিং। ও সরি, তোমার দেরি হয়ে গেছে না, চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসি। না সেটা নয়,
তুমি সকালে যেটা বলছিলে ওই ব্যাপারটা নিয়ে। কোনটা? আমাদের বিয়ের ব্যাপারটা। আরে আমি তো তোমাকে বলেছি ওটা নিয়ে আমার কোনো কথা বলবো না, তুমি ওটা নিয়ে এখনো রেগে আছো। লেটস ডু ইট। লেটস ডু হোয়াট? লেটস গেট ম্যারিড। তুমি মজা করছো না তো? প্রদ্যুৎ তুমি খুব ভালো করে জানো এইসব ব্যাপার নিয়ে আমি একদম মজা করি না। সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তুমি রাজি হয়ে গেলে? আজকে তোমার ফ্যামিলিকে দেখে মনে হলো যে আমি জীবনের অনেকটা সময় একা কাটিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট ছোটো ছোটো খুশি থেকে নিজেকে বঞ্চিত রেখেছিলাম, আমার খুব ভয় করতো। ইনফ্যাক্ট এখনও ভয় হচ্ছে যে সব কিছু ঠিক হবে কি না, কিন্তু জীবনে কোথাও তো একটা রিস্ক নিতেই হবে, তাই যা হবার তা দেখা যাবে। নাও লেটস গেট ম্যারিড। ঠিক আছে, আমি মাকে বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল সব কিছু অ্যারেঞ্জ করতে। ওকে। শোন দাদা, তোকে একটা কথা জানাবার জন্য এলাম। আমি বিয়ে করছি, এবার আমার সব রেসপন্সিবিলিটি থেকে তুই ফ্রি। তুই এভাবে কেন বলছিস? আমি তো তোর ভালোর জন্য বলেছিলাম, বল। শোন, কোনটা ভালোর জন্য আর কোনটা খোটা দিয়ে বলা হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। এবার এই পুরো বাড়িটা নিয়ে তুই একা থাক, এনজয় কর। আমার বলার দায়িত্ব ছিল তাই তোকে বলে দিলাম। সেই দিন ভেবেছিলাম নতুন করে জীবন শুরু করব সুন্দরভাবে, হয়তো শেষমেশ সত্যি আমার সময়টা পাল্টে যাবে। কিন্তু জানতাম না যে পেন্ডুলামের কাঁটাটা সেই মুহূর্ত থেকে উল্টো দিকে ঘোরা শুরু করে ফেলেছিল। আমি ছাড়া আর কে হবে? কি দেখছো তুমি ওদিকে? প্লিজ প্রদ্যুৎ, আই'ম রিয়েলি সরি, আজকে আমার একদম ভালো লাগছে না। লেটস নট ডু দিস টুনাইট। কিন্তু আমরা তো নতুন কিছু করছি না, কি হয়েছে? আমি জানি প্রদ্যুৎ, বাট today I'm not in the mood. দেখো, তোমার কোনো প্রবলেম হলে তুমি কিন্তু আমাকে শেয়ার করতে পারো, বলতে পারো। প্রদ্যুৎ, সব কিছু শেয়ার করাটা পসিবল নয়, আর এইটা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই না। ওকে, দেখো আমার একটা কথা আছে, তুমি প্লিজ না করো না। ওকে, আমি চাই যে তুমি এরপর জবে জয়েন করো। হুম, মানে কেন? প্রদ্যুৎ, তুমি জানো যে এই চাকরিটা আমি করি ফর মাই ইন্ডিপেন্ডেন্স, আর তাছাড়া এত লেখাপড়া করে। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আসলে দেখো আমি কি বলছিলাম, আমি তো তোমার বস, মানে তুমি তোমার বসের আন্ডারে চাকরি করবে, মানে বউ বরের আন্ডারে চাকরি করবে, কেমন একটা অদ্ভুত লাগছে না? আর সত্যি কথা বলতে তোমার তো এখন আর সেটা প্রয়োজনও নেই, তাই না? আর তুমি যদি মায়ের সঙ্গে থাকো তাহলে মায়েরও খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি চার পাঁচ মাস পরে না হয় জয়েন করবে, কেমন?
কি ব্যাপার? আমি ভুল কিছু করলাম? তুমি নিচে তোমার বোনের সাথে কি করছিলে? ছি ছি প্রত্যুৎ, ইউ আর সিক, জাস্ট সিক। কি করছিলাম? আমি তো জাস্ট কথা বলছিলাম, তুমি ভুল কিছু দেখেছো। তুমি কি করছিলে না করছিলে সেটা আমি খুব ভালো করে জানি। ইউ আর জাস্ট আ পারভার্ট, স্টে অ্যাওয়ে ফ্রম মি। কাম অন অমৃতা, কি ইউ আর জাস্ট শাট আপ, ইউ শাট আপ পারভার্ট। বেশ করেছি যা করেছি। প্রদ্যুৎ, শি ইজ ইওর সিস্টার। হ্যাঁ তো, আমি ওকে আর ও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে। ভালোবাসে মানে? তাহলে আমায় কেন বিয়ে করলে? সম্পত্তির জন্য। হ্যাঁ, এই যে এত টাকা সম্পত্তি, এর জন্য তো বংশবৃদ্ধি করতে হবে নাকি? সেই জন্য তোমায় বিয়ে করেছি। তার মানে তুমি শুধু বাচ্চার জন্য আমাকে এভাবে ঠকালে? ঠকালাম কোথায়? তুই তো নিজেই বললি আমাকে বিয়ে করবি। একটু ভেবে দেখ, এই ছাদে ছাদে মনে আছে, আই উইল ম্যারি ইউ, তুই বলেছিলিস। সেটা আমি বলেছিলাম কারণ তখন ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। এখন সেটাই ভাবো যে আমি তোমাকে ভালোবাসি। আর শোনো, এরপর আমার গায়ে হাত দেওয়ার আগে না একটা কথা মনে রেখো, এটাই তোমার লাইফ, তোমার জীবন। আমি তোমাকে ভালোবাসি কি না বাসি, তোমাকে এখন থেকে এটা নিয়ে থাকতে হবে। আর কী এমন করেছি আমি যে দূরে সরে যাব? কেন, অন্য কেউ আছে তোমার লাইফে? হ্যাঁ প্রতু, তুমি সব কী বলছো? তুমি খুব ভালো করেই জানো যে আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। ডোন্ট ইউ নো দ্যাট? তাহলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? কেন, কে আছে তোমার জীবনে? ও সরি, কজন আছে তোমার জীবনে যার জন্য তুমি ঐশ্বর্যার রাতেও বরকে আদর করতে দাওনি, আজকেও ইচ্ছে করছে না? কী ব্যাপার বলো তো? হ্যাঁ কী ব্যাপার? হ্যাঁ আমি খুব ভালো করে দেখেছি কিভাবে তুমি অফিসের ছেলেদেরকে টিচ করতে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি আমাকে কেন বিয়ে করেছো? আমার টাকার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমার টাকার জন্যে। এখন তো আমি আমার সবটা হিসেব আমার মতো করে বুঝে নেবো, আমার যেটা চাই আমি সেটা নিয়ে নেবই। প্রদ্যুৎ, তুমি এসব কি বলছো? Do you think I'm a slut? Yes, yes, you're a slut. আর আমি আজ তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো। হ্যাঁ, অনেকদিন সহ্য করেছি তোমার নাটক আর না। একটা কথা মনে রেখো, তুমি আমার বিয়ে করা বউ। এখন থেকে আমি যখন যেটা চাইবো সেটা নিতে হবে, এটা আমার অধিকার, বুঝতে পেরেছ? বলি বড় বড় কথা না, অনেক দিন অনেক বছর ধরে তোকে সহ্য করে যাচ্ছি। কি মজা হয় দেখ, কেমন খবর কাজ করতো না।
আপনাকে আমার কিছু বলার ছিল। কাল রাতে আপনার ছেলে আমায় টর্চার করেছে, আর আমি জানতাম না যে। ব্যাস, আর বলতে হবে না, আমি ব্যাপারটা বুঝে গেছি। কিন্তু এরকম একটা সাধারণ ব্যাপার তুমি তোমার নিজের বরের সাথে বেডরুমেই তো মিটিয়ে নিতে পারতে, আমাকে এসব কথা বলার কোনো দরকার আছে কি? মা, এসব আপনি কি বলছেন? ও আমার গায়ে হাত তুলেছে। বিয়ের পর তোমাকে মারধর করছে, তার মানে নিশ্চয়ই তুমি এমন কিছু ওকে বলেছিলে যার জন্য ও রেগে গিয়েছিল। তা না হলে আমার ছেলে অকারণে কারুর গায়ে হাত তোলার মানুষ না। আর দেখো, এসব সাধারণ ব্যাপার নিয়ে একদম মাথা ঘামিও না তো। তার থেকে বরং রাত্রিবেলা একটু রান্নাবান্না করো, ওকে খাওয়াও, একটু যত্ন আত্তি করো, দেখবে মাথা ঠান্ডা হয়ে যাবে ওর। হ্যাঁ বল অমৃতা। দাদা, আমার তোকে কিছু জানানোর আছে। হ্যাঁ বল না। দেখ, আমার মনে হয় তুই একটু বেশি ওভার রিয়্যাক্ট করছিস। কারণ আমি যতদূর জানি তোদের তো বিয়ের আগেই সব রকম সম্পর্ক হয়ে গিয়েছিল, হঠাৎ করে ও এখন তোকে মলেস্ট কেন করতে যাবে? ব্যাপারটাকে তুই অন্যভাবে ইন্টারপ্রেট করছিস। একটু মানিয়ে গুছিয়ে নে না, প্রেম করেই যখন বিয়ে করেছিলি, এখন বিয়ের পর এসে বলে কি হবে বল? দেখ দাদা, আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি, আর সেটা ভুল। তুই বল যে তুই আমার পাশে থাকবি কি না। আরে আরে, এতে পাশে থাকার কি আছে বলতো? একটা সামান্য ব্যাপারকে তুই এত বড় করে ভাবছিস। আর তাছাড়া কি এটা? ডিভোর্স পেপার, সাইন করে দাও। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? প্রদ্যুৎ, তুমি খুব ভালো করে জানো যে এইসব ব্যাপার নিয়ে আমি মজা করি না। ইদার তুমি এই ডিভোর্স পেপারে সাইন করো, আর না হলে কালই আমি তোমার নামে থানায় গিয়ে ডায়েরি করবো। তো কী কী লিখবি এফআইআরে? সত্যিটা, দিনের পর দিন বিয়ের পর থেকে তুমি আমাকে মলেস্ট করেছো। সত্যিটা? আচ্ছা, আমি তোর বিয়ে করা বর, তোর বর তোকে প্রত্যেকদিন রাত্রিবেলা রেপ করছে, এটা কোনো পুলিশ বিশ্বাস করবে? তারপর সেটা এফআইআরে লিখবে? হ্যাঁ, সেটা থানায় গিয়ে দেখতে পাবে। দিনের পর দিন তুমি আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছো, আর তোমার ফ্যামিলির সব কথা আমি বলবো, আর তোমার বোনের সাথে তোমার মধুর সম্পর্ক। আচ্ছা, তার মানে তুই বলছিস যে আমি যদি তোর ডিভোর্স পেপারে সাইন না করি তাহলে তুই আমার পুরো ফ্যামিলিকে জেলে পাঠাবি, তাই তো? আরে, তা এখন কি আছে হ্যাঁ তোর জীবনে? হ্যাঁ,
আমার থেকে আরো অনেক পয়সাওয়ালা কে, যার কাছে তুই সরি নাইট ডিউটি দিতে যাচ্ছিস? যেমন আমাকে দিতিস, তা কি নাইট ডিউটি শুরু হয়ে গেছে? প্রদ্যুৎ, ভদ্রলোকের মতো বলছে, ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমি ভদ্রলোক নই তো, তোর কথা অনুযায়ী আমি ভদ্রলোক নই তো, আমি তো ছোট লোক। কি চাই, কি তোর কি চাই? আমি তোমার থেকে মুক্তি চাই। আই ওয়ান্ট মাই ফ্রিডম ব্যাক। ফ্রিডম ব্যাক? প্রদ্যুৎ, কি করবে তুমি? আবার রেপ করবে তো? আমি বিয়ের আগে ভেবেছিলাম একটা পুরুষ মানুষকে বিয়ে করেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। এটাই ভুল করলি। না, তোকে রেপ করবো না। তুই মুক্তি চাইছিলিস না? চল চল, তোকে আজই মুক্তি দিচ্ছি, একেবারে মুক্তি দিয়ে দেবো। মুক্তি চাই, মুক্তি, মুক্তি চাই, মুক্তি দিয়ে দেবো, একেবারের জন্য মুক্তি দিয়ে দেবো। চল। তুমি তোমার বসের আন্ডারে চাকরি করবে, মানে বউ বরের আন্ডারে চাকরি করবে, কেমন একটা অদ্ভুত লাগছে না? মায়ের কথাটা না, ভয়কে হারাতে গেলে সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে তার সাথে লড়তে হবে, আর কখনো কখনো ভালো কিছু করার জন্য খুব খারাপ কিছু করতে হবে। হ্যাঁ মা, যেটা বলছি, ও কিন্তু আর বেঁচে নেই, বডিটা ওপরে রয়েছে। এসব কি বলছিস তুই দাদা? হ্যাঁ সেটাই হয়েছে, যেটা হয়েছে সেটাই বলছি। শোন, চা করার এক্ষুনি কিন্তু করতে হবে।
এই গল্পটা তো আপনার ভালো লাগলো নাকি? এবার তো তোমার নামটা বলো। বললাম তো, আমার মনে নেই। আসলে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে আমি মারা যাই, তারপর থেকে সব ভুলে গেছি। মানে আপনি কি আর কি করছেন? না তো, আমি তো সত্যি কথাই বলছি। এই যে এই যে এই যে রাস্তাটা দেখছেন, এখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এই শুনুন, অনেকক্ষণ ধরে আপনি ইয়ার্কি করছেন, সব কিছুর একটা লিমিট আছে। আপনি ভয় পাচ্ছেন? সব কিছু একটু বাড়াবাড়ি করছেন আপনি কিন্তু। আপনি বিশ্বাস কেন করতে পারছেন না? আমি সত্যি নেই। আপনি আপনি প্লিজ গাড়ি থেকে নেমে যান, অনেক কিছু অনেক 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 হয়েছে, এনাফ। আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি একটা ব্লগিং করছি, আমার সাথে ক্যামেরা আছে, আপনি প্লিজ ভয় পাবেন না। কিন্তু একটা কথা মানতেই হচ্ছে, এতজনকে আমি ভয় দেখিয়েছি, সবাই ভয় পেয়ে গেল, আপনি এক সেকেন্ডের জন্য ভয় পেলেন না? সারপ্রাইজিং, ভয়টা কেন পেলেন না বলুন তো? কারণ আমি জানতাম তুমি ভূত না। হুম, কিভাবে? কারণ আমি নিজে একটা ভূত, ঘোস্ট। একটা ট্রিপ থেকে ফেরার সময় এই রাস্তায় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল। আপনি না বানিয়ে গল্প সত্যিই ভালো বলতে পারেন, আমি ভয় পাচ্ছি না। আমি মিথ্যে বলছি না। আমি সত্যিই আর বেঁচে নেই। যাই থেকে